বাংলাদেশ একটি ঘনবসতিপূর্ণ দেশ। এদেশের জনসংখ্যা প্রায় 17 কোটি। বাংলাদেশে মোবাইল ফোন, সেল ফোন, মুঠোফোনের সাহায্যে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা 10 কোটি ছাড়িয়েছে সেপ্টেম্বর 2020 সালে। করোনা ভাইরাস মহামারীর সময়ে ভোক্তারা তাদের কার্যক্রম অনলাইনের মাধ্যমে সম্পন্ন করার চেষ্টা করায় এই খাতের আরও প্রবৃদ্ধি হয়েছে। 1 বছরের ব্যবধানে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা 13% বেড়ে 11,11,00,000 হয় সেপ্টেম্বরে। গত বছরের একই সময়ে এই সংখ্যা ছিল 9,84,00,000। বর্তমানে 10,25,00,000 গ্রাহক তাদের মুঠোফোনে ইন্টারনেট ব্যবহার করে। বাকিরা ইন্টারনেট সংযোগ প্রদানকারী এবং সরকারি টেলিফোন সংযোগ প্রদানকারীদের উপর নির্ভর করে। অন্যদিকে মুঠোফোন ব্যবহারকারীর সংখ্যা 1 বছরের ব্যবধানে 2.26% বেড়ে 16,71,00,000 হয়েছে। গত সেপ্টেম্বরে যা এযাবৎকালে দেশের ইতিহাসে সর্বোচ্চ এবং একটি মাইলফলকও বটে। গত বছরের একই সময়ে সক্রিয় মুঠোফোন ব্যবহারকারীর সংখ্যা ছিল 16,34,00,000।